কক্সবাজারের মহেশখালীতে 1320 মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে সরকার। 2019 সালের মধ্যে এই দুটি কেন্দ্র নির্মাণে চীনা একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। উন্নত প্রযুক্তি ব্যবহার করে যতটা সম্ভব কম দূষণ ছড়িয়ে এসব কেন্দ্র তৈরির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী। আর জানাচ্ছেন মোর্শেদ আলম। দেশে 3 লাখ টনেরও বেশি কয়লা মজুদের কথা বলা হলেও জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার শতকরা 7 ভাগেরও কম। নিজস্ব কয়লায় আগামী বছরের মধ্যে বড়পুকুরিয়ায় 250 থেকে 300 মেগাওয়াটের একটি কেন্দ্রের পাশাপাশি আমদানি করা কয়লা দিয়ে আগামী 3 বছরে চট্টগ্রাম, খুলনা ও মুন্সিগঞ্জের 5টি কেন্দ্রে প্রায় 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। এবার কক্সবাজারের মহেশখালী দ্বীপের 550 একর জায়গায় 1320 মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে সমঝোতা স্মারক সই করল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং চায়না হুয়াদিয়ান হংকং কোম্পানি। এসব কেন্দ্রে প্রতিদিন দরকার হবে 11,000 টন কয়লা, যা আমদানি করা হবে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও মোজাম্বিক থেকে। ফিজিবিলিটি স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি, ভিজেবিজ উই ক্যান কমপ্লিট দ্য জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট, সো দ্যাট উই ক্যান কুইকলি স্টার্ট আওয়ার কনস্ট্রাকশন অফ দিস পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর 72 ভাগই গ্যাস ভিত্তিক আর তেলে চলে প্রায় 21 ভাগ কেন্দ্র। 2030 সালের মধ্যে 39,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে তাই কয়লা, সোলার ও পরমাণুর দিকে ঝুঁকছে সরকার। কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এবং আরেকটা যেটা রামপালে স্থাপিত হচ্ছে, দুটো বিদ্যুৎ কেন্দ্র এবং ভবিষ্যতে অন্য বেসরকারি খাতে যেগুলো হচ্ছে সেগুলো স্টেট অফ দি আর্ট টেকনোলজি ইউজ করবে। পলিউশন যেটা আমরা বলি মিনিমাম লেভেলে রাখা হবে। উই আর নাও ওয়ার্কিং ডিলিজেন্টলি টু ফুলফিল দি অবজেক্টিভ অফ অ্যাডিং অ্যানাদার 11,500 মেগাওয়াট অফ জেনারেশন ক্যাপাসিটি বাই 2018। দ্রুত সম্ভাব্যতা যাচাই ও পরিবেশগত প্রভাব নিয়ে জরিপ শেষে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পিডিবি ও চীনা কোম্পানির কর্মকর্তাদের অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।